মসজিদ সংলগ্ন রাফিয়া ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেবের কাছে। আমরা এখন তার এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানব। আপনার এই প্রতিষ্ঠানটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2007 সালে। 2007 সালে। 2007 সাল থেকে এখন 2020 সাল, এই পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কি অবস্থা, ব্যবসায়িক কি অবস্থা? করোনার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ছিল। সারা পৃথিবীতে করোনা চলাকালীন কারণে আমাদের ডেকোরেটর ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে জনসমাগমে কোনো রকম মানে অনুষ্ঠান নাই, যার জন্য আমাদের ডেকোরেটর ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদের ডেকোরেটর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের পারিবারিকভাবে চলাফেরা কষ্টকর হয়ে থাকে, তাদের ইনকামের কোনো ব্যবস্থা নেই। বর্তমানে আপনার মানে স্টাফ কয়জন আছে প্রতিষ্ঠান থেকে? 11 জন। আর পূর্বে কতজন ছিল? 27 জন ছিল। বর্তমানে আপনাদের যে প্রতিষ্ঠানটা চলতেছে, এই 11 জন স্টাফের বেতন কিভাবে দেন? এদের মাসিক বেতন আছে, ডেলি বেসিসে আছে, কিন্তু বর্তমানে তো আমাদের করোনা চলাকালীন কারণে সারা পৃথিবীতে একটা ইয়ে আছে, সেই হিসেবে আমাদের বেতন অনেক বকেয়া পড়তেছে, গোডাউন ভাড়া বাকি বকেয়া পড়তেছে, দোকানের ভাড়া বকেয়া পড়তেছে, সেই সুবাদে আমরা ইয়াতে আছি। সরকারিভাবে আমরা প্রতিষ্ঠানের আমাদের আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাদের এই ডেকোরেটর ব্যবসায়ী যারা আছে সবার সাথে সবার জন্য যদি একটা যে মানে কর্মতনা ঋণের যে ব্যবস্থা ছিল এই ধরনের বা সরকারি কোনো অনুদানের বা সরকারি কোনো সহযোগিতা যদি আমরা পাইতাম তাহলে হয়তো উপকৃত হইতাম। না, আমরা এখনো পাইতাম। অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা তো সরকার পর্যন্ত যেতে পারি না, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাইতে চাই যে আমরা ডেকোরেটর ব্যবসায়ী যারা আছি ডেকোরেটর সাথে সম্পৃক্ত যারা বাবুর্চি যারা মিস্ত্রি কাজ করে যারা লেবারের কাজ করে প্রত্যেকেই আমরা যথেষ্ট মানে কারো কাছে হাত পাইতে চাইতেও পারতেছি না চলতেও পারতেছি না। সাংবাদিকদের আপনি কি চোখে দেখেন? অবশ্যই সম্মানের সহিত দেখে ওনারা এই করোনা চলাকালীন যেভাবে সারা দেশে না শুধু সারা পৃথিবী ব্যাপী যারা এরা যেভাবে খবর সংগ্রহ করতেছে বা রিস্ক নিয়ে জনগণের সাথে সম্পৃক্ততা রাইখা যেভাবে সময় প্রচার করতেছে প্রচারণা করতেছে জানাইতেছে এক দুঃখে সুখে দুঃখে সকলের পাশে যাইতেছে, সেই হিসাবে অবশ্যই তারা সম্মানের লাগে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।